চ্যানেল জিমি রহমান অফিশিয়াল। সো গাইস সবাই ভালো আছে আশা করি, কারণ আজকে একদম অন্যরকম একটা প্রয়োজনীয়, খুবই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব এবং আলোচনা করব। বেসিক্যালি আমি যেটা ইউজ করে অনেক অনেক স্যাটিসফাইড, কারণ এই চুলের গোড়া নষ্ট হয়ে যাচ্ছে, চুলের গোড়া থেকে ফেটে ভেঙে ভেঙে খুলে খুলে আসতেছে চুল। সো এই ধরনের প্রবলেম এবং চুলটা একদম রাফ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এই ধরনের প্রবলেম সলিউশনের জন্য আমি যেটা ইউজ করি সেটা আমি তোমাদের সাথে আজকে খোলাখুলিভাবে পুরোপুরি একদম আপ টু ডেট আমি একদম টোটালি হচ্ছে গিয়ে তোমাদের সাথে আলোচনা করে ভেঙে দিব যে এটা কিভাবে ইউজ করতে হয়, এটা কেন ইউজ করতে হয় এবং এটার বেনিফিটসগুলি কি কি, এবং এটা ইউজ করলে আমাদের চুলটা কি আদৌ ঠিক থাকবে। ইয়েস, অবশ্যই ঠিক থাকবে, কেননা এটা আমি যেটা আমি যে হেয়ার স্পাটা তোমাদের সাথে দেখা আজকে শেয়ার করব, সেই হেয়ার স্পাটা, এই স্পাটা বেসিক্যালি পার্লারে ইউজ করা হয়। যখন আমরা পার্লারে যাই হেয়ার ট্রিটমেন্ট করতে, হেয়ার যখন একদম পারি না, একদম যখন আমরা ঘরে বসে পারি না, যখন চুল একদম নষ্ট হয়ে গেছে, তখন কি করি, পার্লারে যেতে বাধ্য হই। বাট এই জিনিসটা যদি আমরা উইকে থ্রি ডেজ করে, মানে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে যদি আমরা ঘরেই চেষ্টা করি ব্যবহার করার এবং টেক কেয়ার করার, তাহলে কিন্তু আমাদের আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। সো আমি যেটা আজকে দেখাবো সেটা অবভিয়াসলি চুলের জন্য অনেক বেশি ভালো হবে, কারণ এটা ইউজ করে আমি স্যাটিসফাইড, কারণ এটার মধ্যে কিন্তু কোলাজেন দেওয়া আছে। এটা হচ্ছে কি, কোলাজেন অ্যান্ড ক্যারাটিন, কোলাজেন অ্যান্ড ক্যারাটিন হেয়ার স্পা উইথ অ্যালোভেরা। নাইস, না একটা অ্যালোভেরা দেয়া, আমরা সবাই জানি অ্যালোভেরা আমাদের চুলের জন্য অনেক ভালো। অ্যালোভেরার এক্সট্র্যাক্ট কী করে, চুলটাকে হেলদি রাখে। সো এটা এই স্পাটা ইউজ করে আমরা আমাদের চুলের হেলদিনেসটাকে ধরে রাখতে পারবো, চুলটাকে একদম সিল্কি সফট রাখতে পারবো। সো চলো গাইস চলে যাই, এটা কীভাবে ইউজ করতে হবে এবং কোথা থেকে শুরু করে কোথায় শেষ করতে হবে, কতদিন ইউজ করতে হবে সেটা ডিটেলস জেনে নিই। এটা প্রাইস 1000 টাকার মতন হবে, বাট এটা কিন্তু 1000 ml, অনেক বড়, হ্যাঁ অনেক বড় একটা কন্টেনারে থাকবে এবং ইঞ্চের একটা কন্টেনারে থাকবে। আমি একটু দেখে দিই, এটা ক্রিমি টেক্সচার, হ্যাঁ এটার ইউজিং ফর্মুলাটা আমি বলি। নাম্বার ওয়ান, মন দিয়ে শুনতে হবে, নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে কি, অবশ্যই তোমাকে চুলটাকে আগে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে এবং শ্যাম্পু করার পরে হালকা টাওয়েল দিয়ে হালকা করে হচ্ছে কি তুমি চুলটাকে একটুখানি মুছে নিবা, চুলটাকে হালকা করে একটুখানি মুছে নিতে হবে। কারণ হচ্ছে গিয়ে 99% ওয়েট থাকা অবস্থায়, ভেজা থাকা অবস্থায় আমরা এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করব। এবং আমরা এটাও জানি, অনেকেই জানো যে কন্ডিশনার চুলে গোড়ায় দেওয়া যায় না, রাইট, বাট স্পা ট্রিটমেন্ট, হেয়ার স্পা এবং হেয়ার ট্রিটমেন্ট এগুলি চুলের গোড়ায় দেওয়া যাবে। স্কাল্পে যদি কারো অয়েলিনেস থাকে সেটা কিন্তু এই ট্রিটমেন্টটা দূর করবে, কারণ হচ্ছে কি এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে। হ্যাঁ, এটার মধ্যে যেহেতু কোলাজেন দেওয়া আছে, এটা কি করবে, চুলের স্কাল্পে দেওয়া যাবে, চুলের গোড়ায় দেওয়া যাবে, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে, হ্যাঁ শ্যাম্পু করার পরে টেনে টেনে আমরা এটাকে অ্যাপ্লাই করব। ইভেন যদি সম্ভব হয় তাহলে কি করব, আমরা খুব অল্প অল্প চুল নিয়ে করব, এটা এভাবে করে অল্প অল্প করে চুল নিয়ে এরকম করে, ক্রিম যেহেতু এটা, সো ক্রিমের মতন এটা এভাবে করে অ্যাপ্লাই করতে হবে, একদম আগা গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে। কারো যদি আগা ফাটার প্রবলেম থাকে সেটাও কিন্তু চলে যাবে, ওকে, আগা ফাটার যদি কোনো প্রবলেম থাকে সেটাও চলে যাবে এবং বার্বি ডলের মতন একটা চুল হয়ে যাবে এবং টোটালি সিল্কি এবং স্মুথ, আমাদের যেটা সবাই সবার যেটা আকাঙ্ক্ষিত, হ্যাঁ আমরা সবাই এটা চাই যে অনেক অনেক সিল্কি হোক চুল, রাফ ড্যামেজ হেয়ার থেকে রিমুভ করবে এটা, প্লাস যাদের চুলের গোড়া নরম হয়ে গেছে এটা চুলের গোড়াটাকে শক্ত করবে। ইভেন এটা যখন তুমি ওয়াশ করবে, এটা কি করবে, মাসাজ করলা, মাসাজ করলা খুব ভালো মতন মাসাজ করে তোমাকে এটা রাখতে হবে 5 মিনিট, 5 থেকে 6 মিনিট মিনিমাম, 5 থেকে 6 মিনিট রাখার পরে এটা কিন্তু খুব ভালো মতন অনেক অনেক ওয়াটার দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালো মতন ওয়াশ করতে হবে। মনে রাখতে হবে চুলে যেন ইচ্ছেও না থাকে, হ্যাঁ স্পাটা যদি চুলে রয়ে যায় তাহলে কিন্তু চুলের জন্য ক্ষতি হবে। সো এই জন্য বলছি খুব ভালো মতন ওয়াশ করতে হবে, এটা ভালো মতন ওয়াশ করে দেন তুমি নর্মালি, একদমই হচ্ছে গিয়ে যেভাবে করে আমরা তাওয়েল দিয়ে মুছে ফেলি সেভাবে মুছে, সাথে সাথে কিন্তু চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যাবে না। এটা কিন্তু আমরা সবাই জানি যে অনেকক্ষণ চুল ভিজা থাকলে চুলের গোড়া নরম হয়ে যায়, তো যেহেতু স্পাটা অনেকক্ষণ ধরে করছি, শ্যাম্পু করেছি, শ্যাম্পু করার পরে আবার স্পা ইউজ করেছি, সো আমাদের চুলের গোড়াটা একটু নরম হয়ে থাকছে। সো সেই জন্য আমরা কি করব,
সাথে সাথে চুল আঁচড়াবো না, কিছুক্ষণ গ্যাপ দিয়ে দুই তিন মিনিট গ্যাপ দিয়ে দেন আমরা চুলটা আঁচড়াই দিব। সো এটা কি করবে যে তখনই তোমরা বুঝতে পারবা যে তোমাদের চুলে প্রাণ ফিরে আসছে। চুলে প্রাণ ফিরে আসার জন্য এই স্পাটা আমি তোমাদেরকে সাজেস্ট করব। এটা উইকে থ্রি ডেজ অ্যাপ্লাই করবা, যদি তিন দিন অ্যাপ্লাই করতে না পারো দুই দিন অ্যাপ্লাই করলেও হবে। সো আশা করি তোমাদের সবার এটার ইউজিং প্রসেসটা জানা হয়ে গেছে। কারণ হচ্ছে কি, এটা নিয়ে অনেক আপুদের অনেক কনফিউশন ছিল যে আপু এটা কিভাবে ইউজ করবে, এটা কি চুলের গোড়ায় দেওয়া যায় এবং আগায় দেওয়া যায়। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে চুলের গোড়াটা কিন্তু এই দিকটা উপরের দিকটা কিন্তু সবারই একটু সফট থাকে, বেশি রাফ হয়ে যায় কোন দিকটা, বেশি রাফ হয়ে যায় চুলের নিচের দিকটা। সো নিচের দিকে আমরা একটু বেশি করে ক্রিমটা দিব, হ্যাঁ একটু বেশি করে ক্রিমটা দিয়ে 4-5 মিনিট রাখবো, দেন ওয়াশ করে ফেলবো। খুবই ইজি এটা, যদি আমরা উইকে সপ্তাহে তিন দিন এটা কন্টিনিউ করি এভাবে করে, তাহলে আমাদের চুল ফাটা আগা ফাটার প্রবলেম থাকবে না, চুল ড্যামেজ হবে না, চুল পড়ার প্রবলেম থাকবে না এবং চুলটাকে অনেক সিল্কি শাইনি এবং হেলদি রাখতে পারবো। ইভেন যারা হচ্ছে গিয়ে টিনেজার বাইরে যাও একদম ধুলাবালিতে নষ্ট হয়ে যায় চুল, তাদেরও জন্য এটা খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট, যেটা ইউজ করে আমি স্যাটিসফাইড, আই হোপ তোমরাও স্যাটিসফাইড হবা। সো চুলের যত্নে হেয়ার স্পা কিভাবে ইউজ করতে হয় আমরা আজকে আমাদের এই ভিডিও থেকে দেখে নিলাম, জেনে নিলাম। সো আই হোপ সবাই তোমরা আমার ভিডিওটা লাইক করবে এবং আমার চ্যানেলে গিয়ে ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা দেওয়া আছে, পেজ লিঙ্কে গিয়ে তোমাদের কারো যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস করতে পারো এবং আরও কিছু যদি জানার থাকে তাহলে জেনে নিতে পারবে। ইভেন আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা থাকবে সেই বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, ক্লিক করলে আমার নেক্সট সব ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। ওকে, সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ।